বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বুয়েট ক্যাম্পাসে ব্রিফ করছেন শিক্ষার্থীরা, সরাসরি যাচ্ছে সেখানে। আত্মহত্যার আলাপ আসলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, সিসিটিভি ফুটেজ থেকে তারা যেটা দাবি করছে যে এটা ব্রিজ থেকে যে লাভ দিছে এটা ফারদিন কিনা, এর গ্যারান্টিটা কোথায়? তিন নম্বর কোশ্চেন, ফারদিন যে এত জায়গায় ঘুরে বেরিয়েছিলেন ওই দিন, এর কোনো সলিড প্রুফ আছে কিনা? কারণ আপনারা জানেন তার বাবা এই নিয়ে কিন্তু এলাকায় একাধিকবার কোশ্চেন করছে যে এর কোনো প্রুফ তার কাছে মনে হয়েছে যে কেন ঘুরলো, কিভাবে হলো, এগুলো তিনি ক্লিয়ারলি জানেন না। আচ্ছা, এক লেগুনা ড্রাইভার কতদিন আগে ফারদিনকে নামাই দিল রাস্তায়, সে কিভাবে এই জিনিসগুলো মনে রেখেছিল? তো পঞ্চম কোশ্চেন, এই যে মাধকের কথা বলা হলো, তারপরে চনপড়া বস্তির কথা বলা হলো, রায়ন গাঙের কথা বলা হলো, গাড়ির ফুটেজ বেরিয়েছিল আপনারা দেখলেন, এত যে কাহিনীগুলো আসলো এগুলোর ভিত্তি কি? সো এই যে এতগুলো কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাওয়া অন্য অনেকের মতো, যারা যেহেতু এটা ন্যাশনাল ইস্যু, বাইরের অনেকের এটা নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, আমাদের ছিল, এবং আমরা এই জন্য কিন্তু একাধিকবার মানববন্ধন করেছি, আমাদের বন্ধু হত্যার প্রতিবাদ আমরা চেয়েছি। কাজেই আমরা মনে করেছিলাম ডিবি অফিসে যাওয়া আমাদের কাছে মুক্তি কাটার সিদ্ধান্ত ছিল। এখন এই যে প্রশ্নগুলো আমরা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর আমরা কেমন ভাবে পেয়েছি, কি কি অ্যান্সার পেয়েছি ডিবির কাছ থেকে, এবং পরবর্তীতে র্যাবের কাছ থেকে অ্যান্সারগুলো আমরা পেয়েছি, এই অ্যান্সারগুলো আমরা আপনাদেরকে বলতে চাই। পোস্টমর্টেমের পরে যে ডাক্তার বলে দিয়েছিলেন যে ফারদিনের মাথা ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, তো সেখান থেকে বিষয়টা আত্মহত্যার দিকে তাহলে কিভাবে যেতে পারে? তো ডাক্তাররা যেটা বলেছেন যে ওখানে যে ডাক্তার হচ্ছে ওই তদন্তটা প্রাথমিকভাবে পোস্টমর্টেম করেন, ওই ডাক্তার হচ্ছে তার সাথে তারা কথা বলেছেন, এবং ওই ডাক্তার বলেছেন যে এই আঘাতের ধরনটা হচ্ছে অনেকটা কিল ঘুষির মতো। অর্থাৎ এই ভিডিও ফুটেজটা যখন তারা শেষমেশ পেল, তখন তারা এটা হচ্ছে নিয়ে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে, এবং ডাক্তার বলে যে আঘাতের চিহ্নটা ছিল মাথার উপর কিল ঘুষি টাইপের। তো এই ধরনের আঘাত হচ্ছে, অর্থাৎ এখানে কোনো কাটা চিহ্ন ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে পুরো বিষয়টা ছিল রক্ত জমাট বাঁধার মতো। তো এবং জামা কাপড়ে কোনো রকমের ছেঁড়া কিছু ছিল না, জামা কাপড়ের সবকটা বুতাম ইন্ট্যাক্ট ছিল, জামা কাপড়েও কোনো রকমের আঘাতের বা ফাটার কোনো চিহ্ন ছিল না। তো এই প্রেক্ষাপটে তারা যখন ডাক্তারকে নিয়ে প্রশ্ন করে, ডাক্তার তখন তাদেরকে বলেন যে যদি উপর থেকে লাভ দেওয়া হয়, ওই লাভ দেওয়ার পরে স্রোতের ধাক্কায় স্প্যানে বাড়ি খেয়ে বা পানিতে লাভ দেওয়ার সময় আঘাতের কারণেও এই ধরনের একই রকম আঘাতের চিহ্ন আসার সম্ভাবনা রয়েছে। বুয়েট শিক্ষার্থী ফারদিন মৃত্যুর ঘটনায় বুয়েট ক্যাম্পাসে ব্রিফ করছেন শিক্ষার্থীরা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।